গাইস, আজকে দেখাচ্ছি সেলফ ওয়্যাক্সিং। তো এটার আমি রিভিউ করছি। এখানে আমি নিচ্ছি ওয়্যাক্সিং ক্রিম, এটা 800 ml এর হার্ড চকলেট ওয়্যাক্স, মানে হচ্ছে কোল্ড চকলেট এটা। আর হট চকলেট চাইলে হট চকলেট নেবেন, তো আমি এখানে কোল্ড চকলেটটাই ব্যবহার করছি। তো এটার কম প্রাইসও রয়েছে, বেশি প্রাইসও রয়েছে, এটা একটু বেশি প্রাইসে। তো এটার আমি ওয়্যাক্সিংটা আমি আমার ফেসে ট্রাই করে দেখাচ্ছি। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, তো এটার ওয়্যাক্সিংয়ে আমি, এটার নাম আমি সঠিক জানি না, ইনিনি সামথিং লেখা। তো এটা আমি ইউজ করে দেখাচ্ছি। ফার্স্ট আমি এখানে ওয়্যাক্সিং হিটার নিয়ে নিচ্ছি, তারপর আমি এই ওয়্যাক্সটা খুলে বাটার নাইফ দিয়ে আমি স্কিনে একটু গরম করে, যেটা আমার স্কিন সহ্য করতে পারবে সেই হিসেবে আমি লাগিয়ে নিয়ে তারপর আমি ওয়্যাক্স করব। তার জন্য আরেকটা টিস্যু কাপড় রয়েছে ওয়্যাক্সিং এর আলাদা, তো সেটা ব্যবহার করবো। আপনার চাইলে জিন্সের কাপড়ও ব্যবহার করতে পারে। তো এটা আমি প্রথমে খুলে নেব, এটা এখনো খোলা হয়নি, সিল প্যাকেজ আছে। তারপর আমি এখানের মধ্যে ঢেলে গরম করে তারপর আমি স্কিনে লাগাবো। মানে এটা হলো এটা থিকনেসটা খুব মোটা। এবারে আমি এটাকে ঢেলে আমি এটা গরম করবো, তারপর আমি স্কিনে লাগাবো। আর খুব সুন্দর চকলেটের স্মেল, ডার্ক চকলেট আর একটু একটু পিঙ্কিশ কালারের অন্য ওয়্যাক্সের তুলনায়। তো আমি এটা গরম করে আমি স্কিনে লাগাচ্ছি, দেখা যাক কতটা ব্যথা পায়। ফাইনালি গরম হয়ে গেছে, তো আমি এটা দেখিয়ে দিচ্ছি থিকনেসটা। এই যে গরম হওয়ার পরে, এটা বেশি গরম স্কিনে দেওয়া যাবে না, তো স্কিন জ্বলে যাবে। আর সবসময় এরকম টিস্যু কাপড় ইউজ করবেন ফেসের জন্য। আমি ফেসে পাউডার লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই একটু দিয়ে চেক করবেন, ঠিক আছে? ফেস আমার লাল হয়ে গেছে একদম, দু সাইডে একটু পেইন হয়, বাট পরে আর পেইন হয়নি, প্রথম দিকটাই বেশি পেইন হয়েছে আমার। তো তোমরা অবশ্যই ট্রাই করতে চাইলে ট্রাই করতে পারো, খুব একটা ব্যথা করে না, এটা স্কিনের সবগুলো মুটিয়ে ফেলে। আর এত ব্যথা পাচ্ছে যেহেতু, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট টাইম ট্রাই করলাম ফুল ফেসে।
মশলা লাগিয়ে নেব।